সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিওর সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সাওমি ফোন যারা ব্যবহার করো তাদের জন্য আমাদের এই প্রথম নিউজটা। এখনও পর্যন্ত সাওমির MIUI 10 কিন্তু প্রত্যেকটি ফোনে আসেনি, এর মধ্যে সাওমির তরফ থেকে আসতে চলেছে MIUI 11, যেখানে একটি স্পেশাল ফিচার্স আসতে চলেছে, যেখানে আলট্রা পাওয়ার সেভিং মুড বলে একটি মুড পাবে, আর যেখানে থেকে আপনারা ব্যাটারি প্রচণ্ড পরিমাণের বাঁচাতে পারবেন। অর্থাৎ এই একটা কিন্তু ফেসিলিটি দিয়ে 11 আসতে চলেছে। তো আমি চাইবো যে আগে প্রত্যেকটি ফোনে 10 চলে আসুক, তারপরে 11 আসুক, কারণ 10-এ কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো শোনা যাচ্ছে যে MIUI 11-এ সমাধান করে দিয়ে তারপরেই আসতে চলেছে। তো কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা দেখবো প্রত্যেকটা ফোনেই MIUI 10 চলে আসছে, আর হয়তো দু থেকে তিন মাসের মধ্যেই MIUI 11 প্রত্যেকটি ফোনেই রান করবে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, জেনে নেওয়া যাক আজকের আর কী কী টেক নিউজ আছে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় খবরটি স্যামসং এর তরফ থেকে। স্যামসং S10, S10 প্লাস আর S10e যারা ব্যবহার করেন তাদের জন্য এই খবরটা। এতদিন পর্যন্ত আপনারা কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জিং অপশান আপনারা পাননি, তো ফাইনালি স্যামসং থেকে জানানো হয়েছে যে এইগুলোতে একটা OTA আপডেটের মাধ্যমে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করিয়ে দেওয়া হবে। অলরেডি 5G ভার্সন যেটা আছে S10, S10 প্লাসের যে 5G ভার্সন আছে তাতে কিন্তু ফাস্ট চার্জিং সিস্টেম ছিল, কিন্তু এইগুলোতে ছিল না। নর্মাল যেগুলো ছিল সেগুলোতে কিন্তু 25 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম ছিল না। ফাইনালি OTA আপডেটের মাধ্যমে তারা কিন্তু এইটিকে সাপোর্ট করিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই খবরটি হচ্ছে ওপোর তরফ থেকে। ওপো একটি প্যাটার্ন পেয়েছে, যে প্যাটার্নটি দেখা গেছে যে একটি মোবাইলের টোটাল সামনের দিকে কোনো ক্যামেরা নেই, কোনো রকম নচ নেই, কোনো পপ আউট ক্যামেরা থাকছে না, অর্থাৎ এর সামনে কোনো ক্যামেরা থাকবে না। এর পেছন দিকে একটা ছোট্ট ডিসপ্লে আছে এবং পেছন দিকে দুটি ক্যামেরা আছে, সেই দুটি ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হবে, আর যদি সেলফি তুলতে হয় সেই ছোট্ট ডিসপ্লের মাধ্যমে দেখে সেখানে ছবি তুলতে হবে। অর্থাৎ এটি আরও একটি টেকনোলজি নিয়ে আসতে চলেছে ওপো। অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু আমরা দেখছি মোবাইল ইন্ডাস্ট্রিতে প্রচুর লেটেস্ট টেকনোলজি আসতে চলেছে। এইরকমই একটি টেকনোলজি আসতে চলেছে খুব শীঘ্রই LG-র তরফ থেকে। LG একটা প্যাটার্ন পেয়ে গেছে, যেখানে এতদিন পর্যন্ত আমরা দেখেছি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস, ইনডিসপ্লে ক্যামেরা, ইনডিসপ্লেতে আমরা সাউন্ড সিস্টেম দেখেছি, এইবার আসতে চলেছে ইনডিসপ্লে চিপ সিস্টেম, যেখানে হচ্ছে মোবাইলে যে 5G নেটওয়ার্ক সিস্টেম থাকবে সেটা কিন্তু ডিসপ্লের মধ্যে থাকবে। অর্থাৎ বছর দু তিনেকের মধ্যে আমরা কিন্তু টেকনোলজিকে অনেকটা বড় করে দেখতে পারবো, আর এর জন্য কিন্তু প্রত্যেকটা মোবাইল কোম্পানি কিন্তু তাদের মোবাইলের লেটেস্ট টেকনোলজিগুলো ব্যবহার করে যাচ্ছে। বন্ধুরা, এই খবরটি হচ্ছে টুইটারের তরফ থেকে। টুইটারে iOS-এ তারা একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছে, যার নাম হচ্ছে লাইট আউট। এই লাইট আউট অপশনের যে টুইটারের যে থিমটি ছিল সেটা সম্পূর্ণভাবে ব্ল্যাক করে দিচ্ছে। এতদিন যে থিমটি ছিল সেটা পুরোপুরি ব্ল্যাক ছিল না, কিন্তু এই থিমটিতে পুরোপুরি ব্ল্যাক করে দিচ্ছে। এতে কী হয়, এতে চোখের জন্য যথেষ্ট ভালো, প্লাস ব্যাটারি কিন্তু অনেকটাই বাঁচায়। আর খুব শীঘ্রই এই ফিচার্সটি কিন্তু অ্যান্ড্রয়েডেও আসতে চলেছে, কারণ iOS-এ চলে আসছে, অ্যান্ড্রয়েডেও আর কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাবো। টুইটার একটা ভালো পপুলার সাইট, সেখানে যদি এইরকম কিছু ফিচার্স আনে তাহলে কিন্তু যারা সবসময় টুইটার ব্যবহার করে তাদের জন্য কিন্তু একটু ভালোই হয়। বন্ধুরা, যারা ভারতবর্ষে আছে তারা কিন্তু প্রত্যেকেই 4G ব্যবহার করছো বর্তমানে। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে 4G সব থেকে বেশি ব্যবহার কোথায় হয়, সেখানে কিন্তু কেউ বলবে দিল্লি, কেউ বলবে মুম্বাই। তো ফাইনালি একটি লিস্ট বেরিয়ে গেছে, যেখানে 4G ব্যবহারকারী রাজ্যগুলির মধ্যে সব থেকে টপে যেটা রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ধানবাদ। ধানবাদে হচ্ছে সব থেকে বেশি 4G ব্যবহার হয়, একদম টপে আছে ধানবাদ, তারপরে বাকি সমস্ত জায়গাগুলি রয়েছে। তো অনেকেই কিন্তু ধারণা ছিল এতদিন বোম্বে বা দিল্লিতে বা গোয়াতে সবথেকে বেশি 4G ইউজ হয়, তো কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা নয়, সম্পূর্ণই ভুল। সেখানে কিন্তু ঝাড়খণ্ডের ধানবাদ কিন্তু সবথেকে বেশি পরিমাণের 4G ইউজ হয়, আর স্পিডও সবথেকে সেখানেই বেশি। বন্ধুরা, এই খবরটা আছে রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি কিন্তু 1 এপ্রিলে তারা বলতে চলেছে তাদের Realme 3 Pro-তে অ্যাকচুয়ালি কী কী থাকবে, এই নিয়ে কিন্তু একটা তারা অ্যানাউন্সমেন্ট করতে চলেছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ আজকে হচ্ছে 30 তারিখ, কাল বাদে পরশু দিনকে কিন্তু তারা অ্যানাউন্স করে দেবে যে তারা অ্যাকচুয়ালি Realme 3-তে কী কী ফিচার্স আনছে। তবে মাথায় রাখবেন, তারা যত কিছুই বলুক অতটা গুরুত্ব দিয়ে নেবেন না, কারণ একটাই কারণে যে 1 এপ্রিল কিন্তু প্রত্যেকবারই প্রতিটা কোম্পানি কোনো না কোনোভাবে এপ্রিল ফুল বানায়, সেক্ষেত্রে রিয়েলমিও কিন্তু বানাতে পারে এমন কিছু ফিচার্স বলে। তো সেটা নিয়ে একটুখানি সতর্ক হয়েই তারপরে শুনবেন, সম্পূর্ণভাবে আগেই বিশ্বাস করে নেবেন। বন্ধুরা, এর পরের খবরটি হচ্ছে আসুসের তরফ থেকে। আসুস জেনফোন 6 লঞ্চ হতে চলেছে স্পেনে, আর এটি ধরা পড়েছে যখন
তারা ওয়াইফাই সার্টিফিকেশনের জন্য গেছে, তখনই ধরা পড়েছে, টোটালের ফিচার্স দেওয়া হয়েছে। তো এটি 16 তারিখে লঞ্চ হতে চলেছে, আর লঞ্চ হওয়ার সময় আমরা দেখব এই ফোনটিতে অ্যাকচুয়ালি কী কী স্পেসিফিকেশান থাকছে, তার সামনে ক্যামেরা থাকছে না ফুল বেজেললেস থাকছে, সমস্ত কিছু তথ্য কিন্তু আমরা সেই দিন পাবো, আর হয়তো এই ফোনটি ইন্ডিয়াতেও লঞ্চ হতে পারে। বন্ধুরা, এরপরের খবরটা হচ্ছে অ্যাপেলের তরফ থেকে অ্যাপেল টেনারের একটি ছবি লিক হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে তার পেছনে 3টি ক্যামেরা, অর্থাৎ রিয়ার ক্যামেরা 3টি হতে পারে, আরও বেশ কিছু নতুন নতুন ফিচার্স তার সঙ্গে কিন্তু আসতে চলেছে। টেনার কিন্তু খুব শীঘ্রই আসবে, আর এটা এলে তখন ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে তখন আমরা দেখব এই ফোন অ্যাকচুয়ালি কতটা ফিচার্স নিয়ে আসছে। তো বন্ধুরা, আজকের জন্য টেক নিউজ এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য, কারণ আমরা প্রত্যেকদিন আপনাদের জন্য এরকম টেকনোলজি রিলেটেড নিউজ নিয়ে আসি। তো আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।